নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাওয়াইয়া গানের এই মহামঞ্চে। আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। আজকে কিন্তু মহানন্দা জোনের গ্রুপ ডি এর পারফরমেন্স আমরা দেখব, আর আজকে কিন্তু ওদের একেবারে ফার্স্ট রাউন্ড। সুতরাং একেবারেই নতুন শিল্পী, নতুন খুদে শিল্পী, ওদের গান শুনবো। আর আমাদের সাথে যারা রয়েছেন বিচারকের আসনে, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের গর্ব তথা আমাদের সকলের প্রিয় শ্রী ধনেশ্বর রায় মহাশয়। সেই সাথে সাথে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের প্রথিতযশা শিল্পী শ্রীমতী বুলবুল দাস রায়। স্যার, আজকে তো মহানন্দা জোনের গ্রুপ ডি এর ফার্স্ট রাউন্ড, নতুন শিল্পীদের গান শুনব। তো স্যার, এতগুলো পর্ব আমরা পেরিয়ে এসেছি, তিস্তা, তোরসা, মহানন্দা, এবং প্রত্যেকটা জোন থেকেই ABCD করে চারটে চারটে করে গ্রুপ ছিল, এবং আজকে কিন্তু মহানন্দা জোনের একেবারে ডি গ্রুপের গান শুনব। তো স্যার, এতগুলো দিন আমরা পেরিয়ে এসেছি, এতজনের গান শুনলাম, কি মনে হচ্ছে স্যার, যে ভাওয়াইয়া গান তো অনেক অনেক নিশ্চয়ই প্রসারিত হয়েছে? অবশ্যই, আস্তে আস্তে মাঝখানে একটা ভাটা পড়ে গিয়েছিলো, আবার ওটা সাঙ্গা হচ্ছে, যে এই জন্য আমার ভালো লাগতেছে। আবার ভাওয়াইয়া গান উজ্জীবিত হোক এই কামনা করে ঈশ্বরের কাছে। এরা ছোটো ছোটো শিল্পীরা গান গাচ্ছে, যে প্রাণ ভরে যাচ্ছে এক একজনের গান শুনে। এই জন্য আমি খুব নিজেকে খুব ইয়ে আসছে আর কি, সন্তুষ্ট মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। মানে উজানি ঢেউয়ের যে জোয়ার, সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে, ভীষণভাবে জোয়ার লেগেছে আমাদের সকলের মনে প্রাণে। ম্যাম কি বলবেন? কি বলবো স্যার, তো বলেই দিয়েছে, সবাই খুব খুশি, এবং ভাওয়াইয়া গানের যেভাবে প্রসার ঘটছে, আগামীতে আরও বড় জায়গা করে নেবে। এই উজানি ঢেউয়ে এসে এরা যে এত আনন্দিত, এরা যে এত উৎসাহিত হচ্ছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং ম্যাম, আপনার যে ভালো লাগছে সেটা কিন্তু আপনার চোখে মুখে ভীষণভাবে প্রকাশ পাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। এবার চলে যাব সরাসরি আমাদের যারা সঙ্গত শিল্পী, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। বাঁশিতে রয়েছেন শ্রী পুষ্ণাথ রায়, পারকাশনে রয়েছেন শ্রী কৃষ্ণচন্দ্র রায়, দোতারাতে রয়েছেন শ্রী অমৃতশীল, এবং ঢোলে রয়েছেন শ্রী পুলিন কিন্নর। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের এই পর্বে। এবার যারা আজকে গান গাইবে এই মহামঞ্চে, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। আজকে যেহেতু মহানন্দা জোনের গ্রুপ ডি এর ফার্স্ট রাউন্ড, সুতরাং বোঝা যাচ্ছে একেবারে নতুন শিল্পী, তাদের সাথে আজকে সকলের পরিচয় হবে। আজকে রয়েছে নায়শা সিংহ, রুই ধাসা দার্জিলিং থেকে, মামনি বর্মন মেডিকেল মোড় থেকে, স্নেহা বর্মন পেলকুজোত মেডিকেল মোড় থেকে, পল্লবী সিংহ ভতনজোত রানীডাঙ্গা থেকে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে উজানি ঢেউয়ের পর্বে। আমি জানি তোমরা প্রত্যেকেই ভীষণ তৈরি হয়ে এসেছো, এবং নতুন নতুন ভাওয়াইয়া গান নতুন নতুন শিল্পীদের কাছ থেকে আমরা শুনবো, এটা আমরা সকলেই আশাবাদী। ডেকে নেব একেবারে প্রথম কন্টেস্টেন্ট নায়শা সিংহকে। নায়শা চলে এসো। নায়শা কেমন আছো? খুব ভালো। বা তোমাকেও খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর একটা ড্রেস পরেছে। তো নায়শা, পড়াশোনার সাথে সাথে কি করা হয়? পড়াশোনার সাথে সাথে গান, আগে নাচ করতাম, তো নাচটা চলে মাঝে সাঝে, এখন গানই করি। আর কোন ক্লাসে পড়া হচ্ছে? ক্লাস টেনে উঠলাম। উঠলে মানে এবার মাধ্যমিক? 2021-এ মাধ্যমিক। 2021-এ তো কি মনে হচ্ছে নায়শা, পড়াশোনার সাথে সাথে গান বা নাচ বা আরও যারা অনেক কিছু করে, তো ঠিকঠাক ব্যালেন্স রাখা যায়? যায়, মানে একটু এখন মানে মাধ্যমিক, তো পড়াশোনার দিকে একটু বেশি মনোযোগটা আমার। আচ্ছা, আর এরিফাকে গানটাও চলছে, আর উজানি ঢেউতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। চলো, অল দ্য বেস্ট। আর আজকে কি শোনাবে? আজকে আমি চটকা, আজ পুতুলের অধিবাস। বাহ, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। কাল পুতুলের বিয়া, পুতুল যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া, আজ পুতুলের অধিবাস, কাল পুতুলের বিয়া, পুতুল যাবে শ্বশুর বাড়ি মুকুট মাথা দিয়া। কাল পুতুলের বিয়া, নাও সাজে নাই ওর সাজে, আরো সাজে নাইয়া, নাও সাজে নাই ওর সাজে, আরো সাজে নাইয়া,
গ্রুপ ডি এর ফার্স্ট রাউন্ডের একেবারে প্রথম কন্টেস্টেন্ট নাইশা, ওর গান কেমন লাগলো বিচারকদের জেনে নেব। ম্যাম কেমন লাগলো? প্রথম থেকে ও যেভাবে কথা বলল পায়েল তোমার সাথে, আমি আমার খুব ওর স্মার্টনেসটা ভালো লেগেছে এবং ও যে গান করেছে, হ্যাঁ একদম ফ্রিভাবে সুরে গান করেছে। এটা কার গান বলো দেখি? কার গান? ও গানটা প্রচলিত, কার লেখা এটা জানি না। এটা আয়েশা সরকার গেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বহু বছর আয়েশা সরকারের গান নায়েশা গাইছে। নায়েশা গাইছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ তুমি এভাবে গান করে যাও, আরও ভালো করার চেষ্টা করো, ঠিক আছে? ভালো। স্যার কেমন লাগলো? প্রোগ্রাম খুবই ভালো হয়েছে, গলাটা লাগতেছে প্রত্যেক জায়গায়, এটাই আমি খুব ভালো লাগতেছে আমার। হ্যাঁ তুমি প্র্যাকটিস করো, গান শিখতে থাকো। কার কাছে গান শিখো? আমি শ্রদ্ধেয় সুনীল অধিকারী। বাহ, আগে শিখতাম শ্রদ্ধেয় অমর সিংহের কাছে, এখন চার পাঁচ বছর ধরে সুনীল অধিকারীর কাছে শিখছি। হ্যাঁ মেখলিগঞ্জের। ঠিক আছে ভালো, থ্যাংক ইউ স্যার। নাইশা তাহলে গান তো হলো, টেনশন তো নেই। আর সব থেকে বড় ব্যাপার, আজকে কিন্তু কোনো রকম এলিমিনেশন রাউন্ড নেই, কেউ বাদ যাচ্ছে না, সুতরাং প্রত্যেকেই মাথা ঠান্ডা করে খুব ভালো করে গান গাইতে হবে, ঠিক আছে? নাইশা তোমার জায়গায় গিয়ে বসো। নাইশার গান শুনলাম, ডেকে নেব পরবর্তী কন্টেস্টেন্ট মামনি বর্মনকে। মামনি চলে এসো। মামনি, বাহ, মামনি কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়া হয়? ক্লাস টেন। ক্লাস টেনে। আর মামনি তোমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আজকে কোন গান শোনাচ্ছ? আজকে চলন্তি চোখের মণি কাজল ভোমরা। ক্যা বাত, ভয় হচ্ছে না তো? না একেবারেই না। অল দ্য ভেরি বেস্ট মামনি। থ্যাংক ইউ। পাতিয়া
গান শুনলাম, কেমন লাগলো বিচারকদের জেনে নেব। ম্যাম কেমন লাগলো? গানের প্রতিটা অন্তরাতেই একদম সুর এদিক ওদিক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এগুলো ঠিক করে সুরগুলো বসাতে হবে, কথার মধ্যে একটু জোর দিতে হবে। আচ্ছা, তোমার কথাটা কি ছিল? না জান না জান, আজি না জান না জান, না জান ছাড়িয়া ভোমরা রে, আর ও ভোমরা না জানো ছাড়িয়া, তুই বিনে মোর ফুলের মধু পরিবে ঝরিয়া রে। তুই বিনে মোর ফুলের মধু পরিবে ঝরিয়া বন্ধু রে, এই জিনিসগুলো একটু পরিষ্কার করে করতে হবে। পরিষ্কার করে করো। হ্যাঁ, আচ্ছা স্যার কেমন লাগলো? কার কাছে গান শিখো? শ্রদ্ধেয় অমর সিংহ। অমর সিংহ, গান বাড়িতে করো প্রতিদিন? হ্যাঁ করি না, প্রতিদিন গান করতে হবে। গানকে যদি তুমি একদিনের জন্য ছাড়ো, গান তোমাকে সাত দিনের জন্য ছাড়বে। এত কঠিন জিনিস, প্রতিদিন প্র্যাকটিস করবে। তুমি যে প্র্যাকটিস করো না বসে আসছে, সাড়ে গামাটা অন্তত আধা ঘন্টা করে খুলো প্রতিদিন। গলা ঠিক ঘাটাঘাটি বসবে, নাহলে কিন্তু গলা বসতে যাবে না। এমন এমনি প্রোগ্রাম ভালো হয়েছে, তোমার পারফরমেন্স এমনি ভালো, ঠিক আছে। মামনি বুঝে গেলে কোথায় কোথায় ভুল হয়েছে, তো সুতরাং আগামী পর্বে সেগুলোকে সংশোধন করতে হবে। কারণ আজকে যেহেতু কোনো রকম এলিমিনেশন নেই, চিন্তাটা কম আছে, তাই তো? কিন্তু আগামী পর্বে একদম খুব ভালো মতো গাইতে হবে। ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। মামনির গান তো শুনে নিলাম, আর আপনারা বুঝতে পারছেন আমাদের বিচারকের আসনে যারা রয়েছেন তাদের কান মানে কতটা কঠিন সেটা কিন্তু অবশ্যই মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এবং যেটা স্যার খুব ভালো বললেন প্রত্যেকের জন্যই, যে গান একদিন যদি প্র্যাকটিস না করা হয় তবে গান তাকে সাত দিনের জন্য ছেড়ে দেয়। তো সুতরাং প্রত্যেকটা দিন প্র্যাকটিস করা ভীষণ দরকার। এই সুন্দর সুন্দর যে উপদেশ পরামর্শগুলো এই ছোটো ছোটো শিল্পীরা পাচ্ছে, এটা কিন্তু ওদেরকে ভবিষ্যৎ জীবনে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে গড়তে অনেক 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 কাজে দেবে। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। আজকে মহানন্দা জোনের গ্রুপ ডি এর একেবারে ফার্স্ট রাউন্ড, সুতরাং চারজন পার্টিসিপেন্ট রয়েছে। প্রথম দুজনের গান আমরা শুনে ফেলেছি, পরবর্তী কন্টেস্ট্যান্টকে ডেকে নেব। ডেকে নেব স্নেহা বর্মনকে। চলে এসো স্নেহা। স্নেহা কেমন আছো? ভালো, একটু সামনে এসো। বা খুব সুন্দর সেজে এসেছো তো। কে এসছে বাড়ি থেকে? বাবা মা দুজনই। দুজনই এসছে। পড়াশুনো তো করা হয়, কোন ক্লাসে পড়া হয়? ফাইভে উঠলাম। ক্লাস ফাইভে, আজকে কি শোনাবে? চটকা, কলসির পানি। ভেরি গুড, চলো অল দ্য ভেরি বেস্ট। Thank you.
স্নেহার গান শুনলাম। স্নেহার গান কেমন লাগলো বিচারকদের জেনে নেব, কেমন লাগলো ম্যাডাম? ভয় হচ্ছিল, ভয় পাচ্ছিলে? না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে প্রতিটা সুর, হ্যাঁ সেগুলো সম্পূর্ণ কথা। আজি কলসিতে নাই মোর পানি রে, আজি কলসিতে নাই মোর পানি রে, এই ধরনের এইভাবে করে করে করতে হয়। হ্যাঁ সব কিছু মানে কোথায় যেন দৌড়াচ্ছ মানে এরকম মনে হচ্ছে, হ্যাঁ একটু ভালো করে করার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে, জেনে নিলে স্নেহা। জাস্ট আমি ওকে বলে দিলাম এই টাইপ করে করতে হয়। হ্যাঁ ঠিক, এবার জেনে নেব স্যারের কাছ থেকে। এ কিন্তু ভয় পেয়েছে, আমি ওর মুখ থেকে বুঝতে পারতেছি। ভয়টা না পেলে গানটা আর একটু ভালো হইতো। ভয় পাচ্ছ কিন্তু তুমি যখন দাঁড়াইছো তখন আমি বুঝতে পারছি তোমার ভয় ভয় লাগছে, সে টের পাচ্ছি। ভয় একদম করবে না, ভয় কিন্তু গানের বড় শত্রু। ভয় পেয়েস ফেল করে। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, বিচারকরা ভীষণ ভালো, কিন্তু ভালো হয়েছে প্রোগ্রাম এমনি। ঠিক আছে, আর আজকে তো এমনিতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আজকে কেউ এলিমিনেট হচ্ছে না, তো সুতরাং একেবারে নিশ্চিন্তে গান গাইতে হবে, তাই না? ঠিক আছে স্নেহা, জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নেব আজকের একেবারে শেষ কন্টেস্টেন্ট পল্লবী সিংহকে। পল্লবী চলে এসো। পল্লবী আমার পাশে দাঁড়িয়েছে, আমি ওকে একটু এইভাবে দেখছি। পল্লবী কত হাইট? 5'4". 5'4" নয়, তোমার অনেক বেশি, 5'6" হবে ওর। বেশি। আচ্ছা পল্লবী, কে এসছে তোমার সাথে? দাদু। দাদু এসেছেন, বা কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10-এ। গান করতে কেমন লাগে? ভালো। আজকে কি শোনাচ্ছ? আজকে শোনাচ্ছি চটকা, রশিয়া। বাহ, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।
রসিহিয়া বড় ঘরত বসিয়া হা স্যাংরা বন্ধু রসিহিয়া বড় ঘরত বসিয়া হা গান গায় তোহ তোরা হাডাংহিয়া গান গায় তোহ তোরা হাডাংহিয়া বড় ঘরত বসিয়া হা স্যাংরা বন্ধু রসিহিয়া বড় ঘরত বসিয়া হা গান গায় দোহ তোরা হাডাংহিয়া গান গায় দোহ তোরা হাডাংহিয়া ঝগড়া করি
পোক ধরি মাহারে স্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া স্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গায়ে দোহ তোরা ডাঙিয়া পল্লবীর গান শুনলাম, কেমন লাগলো বিচারকদের জেনে নেব, কেমন লাগলো ম্যাম? ভালো হয়েছে, একেবারে খারাপও বলতে পারি না, তবে সুরগুলো আরেকটু আরেকটু অন্যরকম ভাবে। হ্যাঁ, ট্যাংরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া ট্যাংরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া গান গাইতো তোরা ডাঙিয়া গায়ে দো তোরা ডাঙিয়া বাকুমুকু মা বাকুমুকু মা ঢোলের বাজানা বাকুমুকু মা বাকুমুকু মা ঢোলের বাজানা ময়ো তোয় বুলা নারী মনটাই মানিহিনা ময়ো তোয় বুলা নারী অসাধারণ। বাহ, ক্যা বাত, এইভাবে করবে? হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, যে এটা কিন্তু আমাদের আজকের এই পর্বের একটা সত্যি পরম প্রাপ্তি হলো, একটা গান শুনে ফেললাম আপনার কাছ থেকে। স্যার কেমন লাগলো? একটু ভালো, অপেক্ষা করছো, ভালো, তোমারটা খুব ভালো। ঠিক আছে পল্লবী, দেখা যাক কি হয়। রহিমা কলিতার গান তো, কথা ভুল ছিল, হ্যাঁ দুই একটা কথা ভুল শুনেছিলাম, তো যাই হোক তার মধ্যে তুমি এগুলো কালেকশন করে নিও। আর বাকুমকুমা বাকুমকুমা ঢোলের বাজানা, বাজে না না বাজা, বাজা বা যা না, হুম, এই সমস্ত ছোটোমোটো কিছু কথা ভুল থাকে, তোমরা এগুলো ভালো করে পরখ করে নিয়ে তারপরে হ্যাঁ গাইবে, ঠিক আছে? ঠিক আছে পল্লবী, যে ভুলগুলো ধরিয়ে দিলেন বিচারকরা সেটাকে অবশ্যই মনে রাখতে হবে, যাতে আগামী পর্বে সে ভুলগুলো না হয়। হুম, জায়গায় গিয়ে বসো। আর আজকে চারজনের গান কিন্তু আমরা শুনে ফেললাম, যেহেতু আজকে কোনো রকম এলিমিনেশন নেই সুতরাং কেউ বাদ যাচ্ছ না, তোমরা চলে যাচ্ছ আগামী পর্বে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আরও ভালো করে গান গাইতে হবে প্রত্যেকের প্রত্যেকের জন্যই বলছি। এবং আজকে কিন্তু সময় একেবারে শেষ, আমাদের বিচারকদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দরভাবে এই ছোটো ছোটো শিল্পীদেরকে গাইড করছেন। ধন্যবাদ আমাদের মিউজিশিয়ান দাদাদেরকে, এবং ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে ছিলাম আমি পায়েল, আজকে বিদায় নিচ্ছি কারণ আজকে সময় একেবারে শেষ, আগামী দিন নতুন একটা পর্ব নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, গান শুনুন, কারণ ভাওয়াইয়া গান মানেই আবেগের গান, ভাওয়াইয়া গান মানেই মনের টানের গান। আর দেখতে থাকুন অবশ্যই উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019।